একটু ধোলাই করে দেবেন, বুঝলেন না? আপনাকে এনেছি শুধু ধোলাই করার জন্য। আবার আরেকজন বলছে প্যান্ডেলটা আরেকটু ভালো করে করতাম, আপনার ভয় করতে পারেনি, মানে আবার এক গাধার পিঠের উপরে চড়ো আর আমি গাধার দড়িটা ধরি, নিয়ে বাপ বেটা দুজনা ইটাহার হাত থেকে বাড়ি আসছে। এখন রাস্তার মাঝখানে কিছু লোকের সঙ্গে দেখা, হাকিকত ছুপ নেগি শক্তি বনাওট কি অসুলে সে, হাকিকত ছুপ নেগি শক্তি বনাওট কি অসুলে সে, কভি খুশবু নেগি আসক্তি কাগজ কি ফুলো সে। লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে, তবুও কুকুর তাকিয়ে থাকিবে ছেঁড়া জুতোর পানে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম স্বনামধন্য সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা রামনগর জামে মসজিদের উন্নতিকল্পে আজিম উসানের আমন্ত্রিত বক্তা জনাব মাওলানা ওবাইদুল্লাহ ফালাহী সাহেব হাফেজাহুল্লাহ, তিনি আলোচনা রাখছিলেন। আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো, অমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলিহে তওয়াক্কাল তো ওয়া ইলাইহে উনিব। তবে কথা বলার আগেই সভাপতি সাহেব যা বলে দিলেন তাতে করে আমার অর্ধেক বক্তব্য শেষ। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আসলে সোশ্যাল মিডিয়া এখন এমন যে মমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক, এটা কিন্তু আমি বিতর্কিত লোক নয়, আমার কথাগুলোকে মানুষ বিতর্কিত ভেবে নিচ্ছে, অথচ আমি যে কথাগুলো বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কথাগুলো আপনি একটাও কেটে দিতে পারবেন না। কিছু মানুষ রয়েছে, এখন ঘটনা হচ্ছে এখানে অনেক মাজহাবের মানুষ আছে, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি অনেক মানুষ রয়েছেন, এখন কোনো মাজহাব নিয়ে কথা বলা যাবে না। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছেন, উনি যে বলছিলেন যে সুদের ব্যাপারে একটু ভালো করে বলবেন, তা সুদখোরও তো অনেক আছে, তারা যদি রাস্তায় আমার ধরে তখন আমি কি করব, এটাও তো একটা কথা, তাই না? পর্দার ব্যাপারে সভাপতি সাহেব বললেন, আমি একটা এমনিতে বলছি, আলহামদুলিল্লাহ ওনার পরামর্শকে আমি স্যালুট জানাচ্ছি। অনেক মহিলারা আছেন যারা বেপর্দায় থাকেন, পর্দা পুরশিদা করে না, তো এই ব্যাপারটা যদি বলি তা ওনার রাগ করবেন। আসলে ঘটনা এটা নয়, পৃথিবীর এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে এই যে আমরা কেউ কোনোদিন কারো মন যোগান দিয়ে চলতে পারবো না। একটা মা চারটে সন্তানকে জন্ম দেয়, বড় বেটা খেতে দেয়, ছোট বেটা দেয় না, মেজো বেটা খেতে দেয়, সেজো বেটা দেয় না, অথচ একই মায়ের পেটে থাকা চার বেটা, চার রকমের খেতে দেয় না, মানে বুঝে নিতে হবে মা তার মনোভূত নয়, তাই তো? তাছাড়া সে খেতে দিত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি চরম স্রষ্টা, পরম করুণাময়, তিনিও এক শ্রেণীর মানুষের কাছে ঠিক মনোভূত নয়। তা আমি মমতাজুল ইসলাম সবার কাছে যে ভালো হব এটা কোনো কথা নয়। ওই জন্য বক্তব্য শুরু করার আগে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ বলুন আর গল্প বলুন একটা বলে বক্তব্যটা শুরু করছি।
কি ব্যাপারে বলবো নিশ্চয়ই সভাপতি সাহেব বা আরো স্টেজে যারা আছেন আপনারা বুঝতে পেরেছেন আলেম ওলামারা যে কি চলবে আজকে আমার স্টেজে ওঠার আগে একজন বলে দিয়েছেন ভাই একটু ধোলাই করে দেবেন বুঝলেন না আপনাকে এনেছি শুধু ধোলাই করার জন্য আবার আরেকজন বলছে প্যান্ডেলটা আরেকটু ভালো করে করতাম আপনার ভয় করতে পারেনি মানে আবার একজন আমার কাছে গিয়ে বলছে হুজুর আজকে এমন বলা বলবেন যেন এক বছর যেন মনে থাকে তা আমি কার কথায় যাব এদিকে বা সভাপতি সাহেবই বলছেন কার কথা শুনি বলুন ওই জন্য আমি যদি কোরআনের একটা একটা করে আয়াত বাংলা বলে দিই কারুর পক্ষে যাক বিপক্ষে যাক কোন মাযহাবের পক্ষে যাক কোন মাযহাবের বিপক্ষে যাক কোন মানুষের পক্ষে যাক কোন মানুষের বিপক্ষে যাক আপত্তি আছে নেই তো হক কথা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ আর হক মানি তীত বুঝলেন না হক মানি একটু হালকা তীত এই মিষ্টি হয় না যাই হোক বসে থাকুন চুপচাপ মেরে জি বসুন আপনি আমাকে সময় দেন আমি একটা একটা করে বলবো প্রথমে যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে এই একটা লোক সোশ্যাল মিডিয়াতে হয়তো শুনেছেন ডাইরেক্ট শুনেননি একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে গেছে বুঝলেন বর্তমানে আমি কেমন লোক সেটা বলছি তারপর বক্তব্য শুরু করব একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে গেছে তা বাজারে ওর বেটা আর বাপ দুজনা যুক্তি করছে আজকে এক কাজ কর সস্তার একটা গাধা কিনে নিয়ে বাড়ি যাই চল সস্তার গাধা নে হাজার চার পাঁচেক টাকা দিয়ে একটা গাধা পেয়েছে গাধাটাকে কিনেছে কিনে বেটার বয়স মোটামুটি পনেরো বছর হবে আর বাপের বয়স ধরা যান পঞ্চাশ বছরের কাছাকাছি তা বেটা ওর বাপকে বলছে আব্বা তোমার তো বয়স হয়েছে তা গাধা তো মাল বহার জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছে তো এক কাজ করো তুমি গাধার পিঠের উপরে চড়ো আর আমি গাধার দড়িটা ধরি নিয়ে বাপ বেটা দুজনা ইটাহার হাত থেকে বাড়ি আসছে এখন রাস্তার মাঝখানে কিছু লোকের সঙ্গে দেখা তারা বসে বসে বিড়ি টিড়ি খাচ্ছিল তারা বলছে কি ব্যাপার রে ওর বাপকে বলছে কি ব্যাপার সত্যি তোমার আক্কেল বুদ্ধি বলে কিছু নাই হ্যাঁ একটা বাচ্চা ছেলেকে এই রোদ্দুরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ তুমি বুড়া লোক গাধার পিঠে উঠেছ জি জি তুমি বুড়া লোক গাধার পিঠে উঠেছ তখন ওর বাপ মান সম্মানে গাধার পিঠ থেকে নেমে গিয়ে বলছে ওর বেটাকে বা তুই ওঠ আমি দড়ি ধরবো এবার ওর বেটা উঠেছে গাধার পিঠে নে ওর বাপ দড়ি ধরে ধরে আনছে তা আরো কিছু লোকের সাথে দেখা সেই লোকগুলো তখন বলছে কি ব্যাপার চি 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 তোর কোনো বিবেক নেই তুই একটা ইয়াং ছেলে গাধার পিঠে চেপেছিস আর বুড়ো বাপটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস তখন ওর বেটা গাধার পিঠ থেকে নেমে বলছে আব্বা তুমিও চাপলেও দোষ আমিও চাপলেও দোষ তাহলে এক কাজ করি দুজন একসাথে চাপি নে দুজন এবার একসাথে গাধার উপরে চেপে আসছে তা চায়ের দোকানে আরো কিছু লোক দেখে বলছে সত্যি নিষ্ঠুর দেখেছি তোদের বাপ বেটার মতো নিষ্ঠুর দেখিনি গাধা একটা অবলা প্রাণী বলে বাপ বেটা দুজনাই উঠলি হ্যাঁ তোদের আক্কেল জ্ঞান নেই তখন বাপ বেটার দুজন যুক্তি করছে তাহলে তুমি উঠলে দোষ আমি উঠলে দোষ দুজন একসাথে উঠলে দোষ তাহলে এখন করা যায় কি তা বলছে করা যায় এক কাজ কর আমি সামনে দড়িটা ধরি তুই পিছন দিক দিয়ে একটা লাঠি নিয়ে ওকে মার দুজনা মিলে আসি আসছে আরো কিছু লোকের সঙ্গে দেখা তারা দুজন বলছে গাধা দেখেছি তোদের মতো আস্ত বড় গাধা দেখিনি আরে আল্লাহ তো গাধাকে তৈরি করেছে চাপার লেগে তোরা কেন হেঁটে হেঁটে আসছিস পিঠে চাপ আরো বিপদ এরা বাপ্পাটা তখন বলছে কিছুতেই হবে না এক কাজ কর এ চার হাত পা বাঁধ দড়ি দিয়ে নে গাধাটার দুটো হাত দুটো পা ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে বেঁধে ভিতর দিক দিয়ে যেমন গরু টরু মারা গেলে ফেলতে যায় একটা বাঁশ ফিট করেছে নে বাপ বেটা দুজনা কাঁধে নিয়ে যাচ্ছে গাধাটাকে বাড়িতে তা আরো কিছু লোক দেখে বলছে কি ব্যাপার চাচা গাধা মারা গেল নাকি পাগল হাট থেকে কিনে নিয়ে যাচ্ছি তো বলছে এই অবস্থা কেন তোমাদের মতো বড় গাধার পৃথিবীতে কেউ আছে আরে জীবিত গাধা কেউ পিঠে করে নিয়ে যায় রে
আচ্ছা বলুন তো গাধাটা কিনে থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত কারুর মন জোগাতে পেরেছে? পেরেছে? পারেনি। তো আমি আপনার মন জোগাতে পারবো এটা নয়, তবে এসেছি যখন কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনিব। প্রথমে দুই চারটে কথা জিজ্ঞেস করি, জানা থাকলে উত্তর দেবেন, না জানা থাকলে বলবেন জানি না, এটা অন্তত পক্ষে বলে দেবেন জানি না। এক, আচ্ছা পবিত্র আল কোরআন এটা কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে? আরবিতে। আচ্ছা কোন মানুষের উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কয় পাড়াতে ভাগ করা আছে? ৩০ পাড়া। আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিম ধর্মের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে আলোচনা করেছেন না অন্য আরো কোন ধর্মের ব্যাপারে আলোচনা করেছেন? কোনটা? জি না, যারা বলছেন সব ভুল বলছেন, আবার যারা বলছেন ইসলাম আপনারা ভুল বলছেন। সঠিক কি? সঠিক হচ্ছে সর্বমোট তিনটি ধর্ম বা তিনটি মত বা পথের কথা কোরআনে বর্ণনা পাওয়া যায়। এক ইসলাম, দুই ইহুদি, তিন খ্রিস্টান। এই তিনটে ধর্ম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন এবং কোরআনে এদের ব্যাপারে কথা বলেছেন। বাকি থাকলো হিন্দু, বৌদ্ধ, জৈন আর শিখ, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর যারা আছে, কাওরা, মুচি, ডোম যারা আছে, এগুলো মানুষের তৈরি করা ধর্ম। কি বলছি বুঝতে পারছেন? এদের ব্যাপারে কোরআনে কিছু বলা নেই। আর একটা কথা আপনাকে বলছি, আচ্ছা এটা আপনাদের জানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহি সালাম থেকে শুরু করে ঈসা আলাইহি সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সমস্ত নবী এবং রাসূলের একটা বড় অংশ, সিংহভাগ, বেশির অংশ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতি বা কোন ধর্মের কাছে পাঠিয়েছিলেন জানা আছে? আছে? নেই। তাদের নাম ইহুদি। যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তার 98% নবীকে পাঠানো হয়েছে।